আসসালামু আলাইকুম, চলে আসলাম আপনাদের মাঝে নতুন একটি রেসিপি নিয়ে। ভিন্ন স্বাদের ভিন্নভাবে আপনাদের চিংড়ি মাছের রেসিপি রান্না করে দেখাবো। তা আমি প্রথমে চিংড়ি মাছ সামান্য তেল দিয়ে চিংড়ি মাছ আর পেঁয়াজ একসাথে, সাথে কাঁচামরিচ, হলুদ আর লবণ দিয়ে আমি নেড়ে চেড়ে কষায় নিচ্ছি। তো কষানোর পর আমি পানি অ্যাড করে দিচ্ছি। তো আমার মাছটা ভালো করে কষানো হয়ে গিয়েছে। তো এখানে আমি ধরেন অনেকে চিংড়ি মাছটা ভেজে রান্না করে, আমি কিন্তু চিংড়ি মাছটা ভেজে রান্না করতেছি না, আমি এমনি তেলের সাথে পেঁয়াজ সব কিছু দিয়ে ভালো করে কষিয়ে নিয়েছি। এখন আমি পানি অ্যাড করে দিলাম। আপনারা যদি এভাবে বাসায় ট্রাই করেন খেতে ভীষণ ভালো লাগবে, খুবই মজাদার একটা রেসিপি। এভাবে যদি ট্রাই করেন ভীষণ ভালো লাগে। আপনারা অনেকে ভেজে রান্না করেন, এটার স্বাদ একরকম। আর আমি সাথে একটু টমেটো কুচি দিয়েছি মাছের সাথে। তো আমি নেড়ে চেড়ে নিয়ে আমি কষে নিয়েছি। এখন আমি পানি দিয়েছি, সাথে আমি জিরে আর ধনিয়া পাতা দিয়ে এটা পরিবেশন করে নিব। তা আপনারা সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকুন। ভিউয়ার্স, আমার চ্যানেলটা নতুন, ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। অবশ্যই কমেন্টে জানাবেন আমার রেসিপিটা কেমন হয়েছে। তা আমি সাথে জিরের গুঁড়ি অ্যাড করে দিলাম আর সাথে ধনিয়া পাতা অ্যাড করে দিব। তো এভাবে আমি একদম কষা কষা করে চিংড়ি মাছটা রান্না করব। আর খেতে এটা ভীষণ সুস্বাদু এবং মজাদার। আর আপনারা বাসায় অবশ্যই ট্রাই করতে পারেন। সাথে আমি ধনিয়া পাতা অ্যাড করে দিয়েছি। তো ধনিয়া পাতাটা অ্যাড করে দিয়েছি। এখন আমি এটা আর একটু নেড়ে চেড়ে পানিটা একটু, জলটা একটু কমে আসলে আমি এটা নামিয়ে নিব। তা আপনারা অবশ্যই কিন্তু বাসায় ট্রাই করবেন। ট্রাই না করলে বুঝবেন না এটার স্বাদ আর অতুলনীয়। এটা না খেলে বিশ্বাস করবেন না যে এটা খেতে কত ভালো লাগে। এভাবে আপনারা অবশ্যই ট্রাই করবেন। চিংড়ি মাছটা না ভেজে একবার রান্না করে খান, দেখবেন যে ভীষণ ভালো লাগবে। তো আমার মাছটা রান্না হয়ে গেছে, এখন আমি নামিয়ে নিচ্ছি। তো আপনারা এভাবে অবশ্যই ট্রাই করবেন। তো সম্পূর্ণ ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে অবশ্যই কমেন্টে জানাবেন। আর অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট শেয়ার করে দিবে। তো আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।